আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বহু বছরের লালিত স্বপ্ন পদ্মা সেতু দিয়ে যানবাহনে পদ্মা নদী পাড়ি দেওয়া। পদ্মা সেতু নির্মাণ কাজ এখন শেষের পথে। ইতিমধ্যেই দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের। 2022 সালের 30 জুন রোজ বৃহস্পতিবার স্বপ্নের এই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন সরকার। বর্তমানে পদ্মা সেতুতে প্যারাপেট ওয়াল বসানোর কাজ চলছে। সেই কাজ এখন প্রায় শতভাগ শেষ পর্যায়ে। শুধুমাত্র এক্সপ্যানশন জয়েন্ট ছাড়া সেতুর সম্পূর্ণ স্থানে প্যারাপেট ওয়াল বসানো হয়ে গেছে। এক্সপ্যানশন জয়েন্ট বসানোর কাজটি শেষ করে সেই স্থানে বাকি প্যারাপেট ওয়ালগুলো বসানো হবে এবং এক্সপ্যানশন জয়েন্টের কাজও আগামী মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে। আর সেতুর মধ্য দিয়ে যেই রেলপথ নির্মাণ করা হচ্ছে তার ভেতরে রেল প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইনের কাজও এগিয়ে যাচ্ছে। পিচ ঢালাইয়ের কাজটি সমাপ্ত হলেই সেতুর সড়ক পথ সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে মূল সেতুর কাজ হয়েছে 95%, আর পুরো প্রকল্পের কাজ হয়েছে 90%। তাই পুরো সেতুর কাজ শেষ হওয়ার আগেই ঘোষণা করা হলো পদ্মা সেতু উদ্বোধনের। আগামী বছর অর্থাৎ 2022 সালের জুন মাসের 30 তারিখ রোজ বৃহস্পতিবার স্বপ্নের এই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি হলো মাওয়া প্রান্তের রেল লাইনের ত্রুটিপূর্ণ পিলার। এই পিলারটির কাজ শতভাগ শেষ করা হয়েছে। জীবনের অধিকাংশ সময় অপচয় হয়েছে পদ্মা নদী পাড়ি দিতে, আর সাথে তো ভোগান্তি রয়েছেই। তবে আগামী জুন মাসেই সেই সকল দুঃখ, সকল কষ্ট আর ভোগান্তি দূর হয়ে যাবে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। যেদিন আমরা সবাই যানবাহনে বুক ভরা নিঃশ্বাস নিয়ে পদ্মার উপর দিয়ে নদী পাড়ি দিব, সেদিন হয়তো আমাদের সকলের দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের ভোগান্তি, দুঃখ আর কষ্ট সবই ভুলিয়ে দিবে। আর সেই দিনই আমরা অর্জন করব স্বাধীনতার পরবর্তী সময়ের সবচেয়ে বড় সফলতা। পদ্মা সেতুতে গাড়ি চলাচলের উপযোগী করতে সেতুর কংক্রিটের স্ল্যাবের উপর বিটুমিনাস ওয়ার্ক কাজ শুরু করে পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে বা পিচ ঢালাই করা হচ্ছে। সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC গত 10 নভেম্বর সেতুর জাজিরা প্রান্তের 42 নম্বর পিলার থেকে পিচ ঢালাইয়ের মূল কাজ শুরু হয়। এটি হলো সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্ট। পিচ ঢালাইয়ের পরবর্তী কাজ এখান থেকেই শুরু করা হবে। ৬.১৫ কিলোমিটার মূল সেতুতে 3 স্তর বিশিষ্ট পিচ ঢালাই করা হবে। এর প্রথমে থাকবে 3 মিলি পুরুত্বের ওয়াটারপ্রুফ মেমব্রেন। এরপরে তার উপর দেওয়া হবে 60 মিলি পুরুত্বের বাইন্ডার কোর্স। এরপরে তার উপর দেওয়া হবে 40 মিলি পুরুত্বের ওয়ারিং কোর্স। তবে সেতুর দুই প্রান্তে যেই ভায়াডাক্ট রয়েছে সেখানে শুধুমাত্র 60 মিলি পুরুত্বের বাইন্ডার কোর্স দেওয়া হবে। সেখানে কোনো ওয়াটারপ্রুফ মেমব্রেন বিছানো হবে না এবং 40 মিলি পুরুত্বের ওয়ারিং কোর্সও দেওয়া হবে না। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, কেন সেতুর দুই প্রান্তের ভায়াডাক্টে ওয়াটারপ্রুফ মেমব্রেন বিছানো হবে না? যারা আমাদের ভিডিও শুরু থেকে দেখেন তারা হয়তো দেখেছেন কীভাবে স্টিলের তৈরি স্প্যানের উপর কংক্রিটের রোডওয়ে স্ল্যাব বসানো হয়। যারা না দেখেছেন তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। পদ্মা সেতুর স্টিলের কাঠামো স্প্যানের উপর কংক্রিটের স্ল্যাব বসিয়ে যানবাহন চলার প্রাথমিক পথ তৈরি করা হয়েছে। তবে সেতুর দুই প্রান্তের যেই ভায়াডাক্ট রয়েছে সেখানে কোনো স্টিল ব্যবহার করা হয়নি, সেখানে ব্যবহার করা হয়েছে শুধু কংক্রিট। কংক্রিট ব্যবহার করার কারণে
वाटरप्रूफ मेम्ब्रेन बिछानो हबे ना बा होच्छे ना। अन्यदिके मूल सेतु जेखाने जुक्त हुए से शेष स्थाने व्यवहार करा हुए से स्टील ओ कंक्रीट। ए स्थाने जदि वाटरप्रूफ मेम्ब्रेन बिछानो ना हय ताहले कंक्रीटेर रोडवे स्लैब भेद करे स्टीलेर तैरी स्पेने पानी प्रवेश करबे, तारपर मरिचा धरे सेतु क्षतिग्रस्त हबे। आगामी বছরের জুন মাসে সেতুর সকল কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কাজ শেষের পর সেতুর কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামতেও বাকি এক বছর সময় থাকছে। এই সেতু চালু হলে দক্ষিণ অঞ্চলের 21 জেলার সঙ্গে ঢাকা সহ সারা দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। আপনারা জানেন 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সম্পূর্ণ স্থানে প্যারাপেট ওয়াল বসানো হয়ে গেছে। শুধুমাত্র সেতুর যেই এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে সেখানেই কিছু সংখ্যক প্যারাপেট ওয়াল বসানো বাকি আছে। এক্সপ্যানশন জয়েন্ট বসানোর কাজ শেষ হলে সেই স্থানে বাকি প্যারাপেট ওয়ালগুলো বসানো হবে। পদ্মা সেতুতে মোট 12,390টি প্যারাপেট ওয়াল বসানো হবে। এর মধ্যে মূল সেতুতে বসানো হবে 7,853টি এবং সেতুর দুই প্রান্তের ভায়াডাক্টে বসানো হবে 3,825টি। এছাড়াও সেতুর দুই প্রান্তের রেল লাইনে বসানো হচ্ছে 712টি রেল প্যারাপেট ওয়াল। দ্বিতল পদ্মা সেতুর উপরে থাকবে 4 লেনের সড়ক পথ ও নিচ দিয়ে থাকবে একক রেলপথ। স্বপ্নের এই সেতু এখন বাস্তবে রূপ নিয়ে দাঁড়িয়ে আছে 42টি পিলারের উপর। এটি হলো সেতুর মডিউল পিলার। সেতুর মডিউল পিলারকে যুক্ত করার জন্য সেখানে শেয়ার কি স্থাপন করতে হয় এবং উপর দিয়ে সড়ক পথ একসাথে যুক্ত করার জন্য সেখানে এক্সপ্যানশন জয়েন্ট বসাতে হয়, যাতে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমে সেতুটি এক জায়গায় ব্যালেন্স হয়ে থাকতে পারে। ডিসেম্বরের শেষের দিকে সবগুলো এক্সপ্যানশন জয়েন্ট বসানোর কাজ শেষ হয়ে যাবে। জটিল এই কাজটির জন্যই পিচ ঢালাইয়ের কাজটি নিয়মিত করা যাচ্ছে না। এক্সপ্যানশন জয়েন্টের কাজ শেষ হয়ে গেলে সেতুর সম্পূর্ণ স্থানে নিয়মিত পিচ ঢালাইয়ের কাজটি করা যাবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।